দিনে গরম রাতে ঠান্ডা আবহাওয়ার এমন তারতম্যের কারণে গত কয়েকদিনে শরীয়তপুর সদর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা ডায়রিয়া নিউমোনিয়া জ্বর সর্দি ও কাশি নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা পর্যাপ্ত বেড না থাকায় বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে অনেককে হাসপাতালে আনার পরে ভিতরে কোনো সিট পাইতেছি না রোগীর পরিমাণ বাড়ার কারণে আমরা বাইরেও বেড দিচ্ছি রোগীদের একেবারে নোংরা পরিবেশ থাকার মতো পরিবেশ না সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় রোগীর চাপ বেশি থাকার কারণে দুইটি শিশুকে একই বেডে রাখা হয়েছে বৃষ্টির বাদল আসলে সমস্যা উপরে ফ্যানও নাই যে গরম লাগে তবে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের মায়েদের কিছু সচেতন হতে হবে যদি দেখা যায় যে বাচ্চা সামান্য কাশি জ্বর ঠান্ডা এগুলো হোম রিমেডি বলি আমরা বাড়ির চিকিৎসা বাসার চিকিৎসাই ভালো হবে শীতের থেকে হঠাৎ করে গরম আবার এখন আর বৃষ্টি এই কারণে ডায়রিয়া কাশি জ্বর এবং অন্যান্য যেই সিজনাল যেই ডিজিজগুলি এগুলি খুব বেশি বেড়েছে গত এক মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 600+ শিশু সময় সংবাদ শরীয়তপুর আপনারা